নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ ব্লক তো সকালবেলা উঠেই চলে এসেছি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে আর রান্নাটাও সেরে নিতে আজকে সানডে তাই একটু বেরোনোর প্ল্যান আছে এদিকে বসিয়ে দিয়েছি মাটন কষা দুবেলার একবারেই করবো ভেবেছিলাম তারপরে দেখলাম যা মাটন আছে তা একবেলাতেই কিন্তু হয়ে যাবে তো চলুন তাহলে কালকে সন্ধেবেলায় মঙ্গিনিস থেকে নানা রকমের খাবার এনেছিলাম তো তার সাথে আজকে সকালে চিডির ব্রেকফাস্টের জন্য এই আইসক্রিমের মতো দেখতে এই চকোলেট কেক টাইপের জিনিসটা নিয়ে এসেছি এটাই আজকে দুধ দিয়ে চিনিকে কিন্তু দিয়ে দেব চিনির ব্রেকফাস্ট হয়ে যাবে একটু দাঁড়ানো আমি লাইটটা জ্বালাই হ্যাপি এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট কেসার বালি দুধ চা আর তার সাথে করে কিন্তু এই গোল গোল মিষ্টি বানগুলো খুব যে সাংঘাতিক সাজবো তা কিন্তু নয় যাচ্ছি মন্দিরে ঘুরতে সেই বুঝেই একটু চিমছাম মেকআপ করে নেব প্রথমেই কিন্তু আমি করে নিচ্ছি ফেস মেকআপ তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি নাইন টু ফাইভের আমার যে ফাউন্ডেশনটা আছে সেটা তো প্রথমে হাত দিয়ে একটু ব্লেন্ড করে এবার ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি আর প্রথমে ভাবলাম জানেন তো ব্লু কালারে কাজল পরবো তারপরে সেই লাস্টে ব্ল্যাকই পরবো আর এদিকে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা কিন্তু শেপ করে নিচ্ছি কারণ আমার না আইব্রো করতে হবে অনেক দিন হয়ে গেলো আর এবার দিয়ে নিচ্ছি হচ্ছে লিপ লাইনারটা আমি লিপ লাইনার না দিয়ে কখনো লিপস্টিক পরি না আর এই লিপস্টিক যেটা আমি দিচ্ছি সেটা মাই গ্ল্যাম থেকে কিনেছিলাম এটা কিন্তু নাইনটি করে পড়েছিলো এক একটা তো সব শেষে লাগিয়ে নিচ্ছি কিন্তু কম্প্যাক্ট পাউডার এটা আমি ইউজ করি ফেসেস কানাডার এটাও কিন্তু বেশ ভালো তবে মেবলিনেরও কিন্তু আমার কাছে আছে ওই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি তো এটা লাগানোর পর কিন্তু আমার মেকআপটা আজকের মতো কমপ্লিট হলো আর শেষ পাতে একটা টিপ পরে নিলাম সাদা রঙের ড্রেস পরবো তাই লাল রঙের টিপ কিন্তু মিলিয়ে পরে নিলাম আর আজকে যে সানডে আমার ছুটির দিন সকাল সকাল সেজে রেডি হয়ে গেছি আর সকালে উঠে বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা চলেছি হাওড়াতে একটা নয়া মন্দির বলে একটা জায়গার সন্ধান পেয়েছি মানে নয়াকালীন মন্দির আমি আর সৌমেন ওই যে ব্লকটা ছিল না আমরা যেটা ওই গঙ্গার ধারে শোভা বাজারে গেছিলাম তো সেখানেই আমি অপোজিট পারে একটা মন্দির দেখেছিলাম খুব সুন্দর বড়ো তো তখন আমি বলেছিলাম যে ওটাতে একদিন যাবো তো তারপরে আর যাওয়াই হয়ে ওঠেনি আজকে ফাইনালি একটু সময় বার করলাম চলুন তাহলে ঘুরে আসি আমিও প্রথম যাচ্ছি আর আপনারা কারা কারা মন্দিরটা ঘুরেছেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন হ্যাঁ সৌমেন না গাড়ি চালাচ্ছে একবার টুক করে তাকিয়ে হেসে দিল। আর হ্যাঁ পেছনে চিনি দেখেছেন চিনি আজকে যেহেতু মন্দিরে যাচ্ছি তাই ট্রাডিশনাল ড্রেস পরেছে ওর আবার ব্যাপার আছে মন্দিরে গেলে ট্রাডিশনাল আচ্ছা এম পাহাড়ে ঘুরতে গেলে জিন্স জ্যাকেট ব্যাপার আছে বাবা আমি অত জানি না আমি আমার যেটা মনে হয় হ্যাঁ সিকিম লগে দেখেছে এখন আমরা চলে এসেছি হাওড়া শালকিয়া নয়া মন্দিরে তো মন্দিরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর আজকে সানডে ভিড় বেশি থাকার কথা কিন্তু ভিড়টা কিন্তু কমই আছে তো সে যাই হোক না কেন এই দেখুন এখানে কত বড় মহাদেবের একটা মূর্তি রয়েছে আমি সার্চ করে দেখলাম এটা হচ্ছে ওই একান্ন ফিট মতো উঁচু কিন্তু আর ভেতরে জল ঢালারও ব্যবস্থা রয়েছে মহাদেবের যে শিবলিঙ্গ তার ওপরে আমি কিন্তু সুন্দরভাবে মহামৃত্যুঞ্জয় বলতে বলতে জল ঢেলে নিলাম আর এই দেখুন এখন একটু গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি গঙ্গার কি সাংঘাতিক স্রোত দেখেছেন আজকে তো আজকে তো ওই একটা ঝড় হওয়ার কথা আছে সেই কারণেই তো সকাল সকাল বেরিয়ে বারোটার মধ্যে কিন্তু ঘরে ঢুকে যাবো কারণ সন্ধ্যেবেলা থেকে কিন্তু ঝড়ের আপডেট আছে এই মা গঙ্গার মূর্তিটার কাছে চিনি দাঁড়িয়ে মন দিয়ে মা গঙ্গাকে দেখছিল আর ওপরে একটা আম গাছ রয়েছে জানেন তো একটা সুন্দর পাকা সিঁদুরে লাল আম এসে টুক করে চিনির পায়ের সামনে পড়ল চিনি সঙ্গে সঙ্গে আমটা নিয়ে আমাকে বলছে কি মা এই দেখো আমাকে ঠাকুর এটা প্রসাদ দিল সত্যি কিন্তু জানেন বাচ্চাদের মনে কোনো পাপ নেই তো ঠাকুররা প্রসাদ যা দেয় আর ওদেরকেই কিন্তু আগে দেয় তো আর এই মন্দিরটার পাশে মানে সামনে এখানে মন্দির চত্বরে আরও কিছু বেশ দেবদেবীর মূর্তি করা আছে সেটাও একটু টুকটাক করে কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটাও কিন্তু এই অবধি আমি রাখলাম তো এই শুধু মন্দির নিয়ে ব্লগটাও কিন্তু আলাদাভাবে আমি করে দিয়েছি সেটাও দেখতে পারেন চাইলে ওখানে মন্দিরের সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে